ও সালাত ও আল্লাহ রাসুলিল্লাহ ও আলা আলিহি ও আসহাবিহি ও আমার প্রশ্ন হল এক রাকাত বেতের সালা আদায়ের সহি পদ্ধতি জানতে চাই এক রাকাত আলাদা করে পড়া এটা রসুল সাল্লাহ সাল্লাম থেকে রাতের সালাতের ক্ষেত্রে সাব্যস্ত হয়েছে কাউলি এবং ফ্রেলি দুটোই কাউলি হচ্ছে বখারির হাদিস যেখানে সাল্লাহ সাল্লাম বলেছেন ইদা খাশিয়া আহাদ কোমসুহা সাল্লা রাক আয়তান তু মাকাদ সাল্লাহ যখন তোমাদের কেউ রাতের সালাত এর আগে তিনি বলেছিলেন সালাতুল্লা মাতনা রাতের সালাত হচ্ছে দুরাকাত দুরাকাত এভাবে পড়তে পড়তে তোমাদের যদি কেউ প্রত্যুষ হয়ে যাওয়ার আশঙ্কা করে তাহলে যেন এক রাকাত হলেও আদায় করে নেয় কারণ এ এক রাকাত তার রাতের সালাতকে বিজোড় করে দেবে ভেতের করে দেবে আর রাসুল সাল্লাহ সাল্লাম বেতের সালাদ নানাভাবে পড়েছেন কখনো দুরাকাত দুরাকাত করে পড়ে এই এক রাকাত মিলিয়েছেন অথবা কখনও তিন রাকাত একসাথে পড়েছেন পাঁচ রাকাত পড়েছেন সাত রাকাত পড়েছেন নয় রাকাত পড়েছেন আচ্ছা রাসুলসাল্লাহ সাল্লামের অধিকাংশ আমল ছিল রাতে এগারো রাকাত তাহলে তিনি যদি নয় রাকাত পড়তেন তাহলে আগে দুই রাকাত পড়তেন তারপর নয় রাখাত তিনি যদি সাত রাকাত বেতের পড়তেন তাহলে আগে দু রাখাত দুর্ঘাত করে চার রাকাত তারপর সাত রাকাত তিনি যদি পাঁচ রাকাত বেতের পড়তেন তাহলে তিনবার করে দু রাকাত দুরাকাত করে ছয় রাকাত তারপরে পাঁচ রাকাত। তিনি যদি তিন রাকাত পড়তেন তাহলে দু রাকাত দুরাঘাত করে আট রাকাত পড়ে তারপরে তিন রাকাত তাহলে এগারো রাকাত আর তিনি যদি এক রাকাত পড়তেন তাহলে দু রাকাত দু রাকাত করে দশ রাকাত পড়ে তারপরে এক রাকাত তবে ইবনু আব্বাস রাহতাল হাদিসে সাব্যস্ত হয়েছে যে তিনি তেরো রাকাতও পড়েছেন তেরো রাকাত মানে হচ্ছে এই সিস্টেমেই সর্বোচ্চ বেতের হচ্ছে নয় রাকাত আর আরও দুরাকাত বাড়িয়ে তেরো রাকাত যদিও কেউ কেউ বলেছেন এই রাকাত হলো ফজরের কিন্তু এটা আসলে ওইভাবে সাব্যস্ত হয়নি সব হাদিস সামনে রাখলে বোঝা যাচ্ছে যে এটা যে একদম শুধু ফজরের অতিরিক্ত দোরাকাত এটা এটা ওইভাবে প্রমাণিত নয় হতে পারে আবার অনেকগুলো হাদিস থেকে বোঝা যায় যে না রাত্রেই তিনি তেল ডাকাত পড়তেন অ্যালকোহলযুক্ত পারফিউম বিক্রি করা যাবে কি না এটা একটা ইখতলা ফেমাস আলা অ্যালকোহল নাজাসাত কিনা না ওলামাই কেরামের একদল বলছেন অ্যালকোহল নাজাসাত অতএব অ্যালকোহলযুক্ত কোনো পারফিউম ব্যবহার করা যাবে না যেটা ব্যবহার করা যাবে না সেটা বিক্রিও করা যাবে না অন্য দল বলেছেন যে অ্যালকোহল নাজাসত না তবে ওটা খাওয়া যাবে না অ্যালকোহল তো জানি আমরা এটা হলো মদ তো মদের ব্যাপারে খেতে নিষেধ করা হয়েছে কিন্তু এই অ্যালকোহলের খুবই সামান্য পরিমাণ যারা বলেছেন যে অ্যালকোহল ইটসেলফ এটা নাজাসাত না খুবই সামান্য পরিমাণ যদি কোথাও মিক্স হয় তাহলে সেটা বাহ্যিক ব্যবহারের জন্য হারাম হবে না তবে যে কোনো ধরনের অ্যালকোহলযুক্ত পানীয় খাওয়া যাবে না এই ব্যাপারে সবাই একমত কিন্তু পারফিউমের ক্ষেত্রে ব্যবহার করা যাবে কি না এটা এক লাফি মাস আলা উত্তম হচ্ছে ব্যবহার না করা বিভিন্ন শায়েকদের আলোচনা এবং মোনাকাশা ডিসকাশনে যেটা বোঝা যায় আমার কাছেও যেটা প্রতীয়মান হয় সেটা হলো অ্যালকোহল এটা যতক্ষণ না প্রমাণিত হবে এর সাথে কোনো নাজাসাত আছে তাহলে ইট সেলফ শুধু অ্যালকোহল হওয়ার কারণে এটা নাজাসাত না তবে এটা ব্যবহার না করাই উত্তম বিশেষ করে যখন মিক্স থাকে কোনো পারফিউমের সাথে আতরের সাথে কিংবা সেন্টের সাথে লেডিস পারফিউম বিক্রি করা যাবে কি না মেয়েদের জন্য পারফিউম ব্যবহার করা তো নিষিদ্ধ না নিষিদ্ধ হচ্ছে তারা পারফিউম ব্যবহার করে বাইরে বের হওয়া অতএব লেডিস পারফিউম বিক্রয় করতে অসুবিধা নাই তবে যদি সুযোগ হয় তাহলে তাদেরকে সেই মেসেজ পৌঁছানো যে সাল্লাহ সাল্লাম নিষেধ করেছেন তারা এই পারফিউম বাইরে ব্যবহার করতে পারবে না একাডেমিক পড়াশোনার জন্য অনেক সময় কিছু বিদেশি লেখকের বই কিনতে হয় যেগুলো যেগুলোর মূল্য অনেক বেশি এবং তা আমার সাধ্যের বাইরে তা কেনা আমার সাধ্যের বাইরে বাজারে বইগুলোর কপি করা সংরক্ষণ পাওয়া যায় যেগুলোর মূল্য কম এই বইগুলো কি জায়জ হবে যে কোনো প্যাটেন্ট অথবা বুক অথবা প্রবন্ধ অথবা যে কোনো জিনিসের একটা কপিরাইট আছে এটা স্বীকৃত একটা কপিরাইট মানুষের অধিকার এটাকে ভঙ্গ করা যাবে না এই ব্যাপারে সবাই একমত কোনো কপিরাইট ভঙ্গ করা যাবে না সিরাত পড়ে আমরা রাসুস আল্লাহ সাল্লাম সম্পর্কে জানি তাকে অন্তরে ধারণ করি কিন্তু আল্লাহকে চিনব কিভাবে আল্লাহকে কিভাবে অন্তরে ধারণ করব। আল্লাহর গুণবাচক নামগুলো নিয়ে কোনো হৃদয় জাগা নিয়ে বই আছে কি হ্যাঁ আছে বাংলাতেও এখন অনেকগুলো অনুবাদ আছে আলহামদুলিল্লাহ আপনারা বিভিন্ন ভালো অথেন্টিক বই যারা ছাপায় সেখান থেকে নিতে পারেন আরবিতে প্রচুর বই আছে ডক্টর আব্দুর রাজা কালবাদার তার লেখা খুবই সুন্দর বই আছে আল্লাহর সুন্দর যে গুণাবলী এবং নাম আর ডক্টর আলাভি সাকফ তারও খুব সুন্দর বই আছে এগুলো ইংরেজিতেও অ্যাভেলেবল বাংলাতে অনেকেই মনে হয় অনুবাদ করেছেন আল্লাহ সম্পর্কে জানার জন্য আসলে ইসলামের বেসিক নলেজটা অর্জন করতে হবে বিচ্ছিন্নভাবে পড়ে আল্লাহকে জানাটা একটু কঠিন বিচ্ছিন্নভাবে খেয়ে যেমন খিদা নিবারণ করা কঠিন কঠিন না এখান থেকে একটু জিলাপি খেলাম এক টুকরা বাজার থেকে একটা টোস্ট কিনে খাইলাম একটু চানাজুর খাইলাম একটু বাদাম খাইলাম বলেন তো আপনার কি লাঞ্চ হয়ে গেছে ডিনার হবে ব্রেকফাস্ট হবে কিছুই হবে না তাহলে দেহের চাহিদা যদি এভাবে ছিটে ফোটা খাবার খেয়ে মেটানো না যায় তাহলে ছিটে ফোটা জ্ঞান আহরণ করেও হৃদয়ের চাহিদা মেটানো যাবে না এবং জ্ঞানী হওয়া যাবে না এর জন্য স্ট্রাকচার্ড নলেজ লাগবে স্ট্রাকচার্ড নলেজ যেমন স্ট্রাকচার্ড ডায়েট লাগবে আপনার শরীরটাকে যদি ভালো রাখতে চান স্ট্রাকচার্ড ডায়েট লাগবে যেটাকে আমরা ব্যালেন্সড ডায়েট বলি সুষম খাদ্য তাহলে সুষম ক্ষুদ্র খাদ্যের বেলায় জ্ঞানের বেলা কি সুষম লাগবে না হ্যাঁ জি এই জন্য মেইন সোর্স থেকে আপনারা জ্ঞান আহরণ করতে পারেন বাংলায় সাধারণ মানুষের জন্য আমরা একটা কোর্স অফার করেছি তাইবা একাডেমি থেকে ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ এটা আপনারা করে নেন তাহলে বেসিক আকিদা বেসিক ইবাদা বেসিক মামেলা মোটামুটি মোটামুটি জানা হবে এটা দাবি করা কঠিন যে যে কোনো একটা কোর্সে সব কিছু চলে এসছে কিন্তু প্রয়োজনীয় জ্ঞানগুলো এতে অর্জিত হবে ইনশাল্লাহ আমরা স্ট্রংলি রেকমেন্ড করছি আপনাদেরকে ক্রিপ্টো কারেন্সি আপনি একটি বক্তব্য ইউটিউবে দেখেছি করা এর কাজ উপযুক্ত করা যাবে কি না এই কাজটি অন্য সব কাজের মতো একটি কাজ যে কোনো জিনিসে ইসলাম কনসিকুয়েন্স হিসাব করে কনসিকুয়েন্স এটা কোন পরিণতিতে পৌঁছায় ইন রেজাল্টটা কি এন্ড প্রোডাক্টটা কি? এবং এটা করার পরে দেশ দশ সমাজ মানুষের কি দশা হবে কি পরিণতি হবে কোরআন কোরআনসোনার আলোকে আপনার আখেরাতটা কেমন হবে যদি এই কাজটা করেন এই আমালাতে সম্পৃক্ত হন প্রত্যেকটা ক্ষেত্রে ইসলাম এটা অবধারিত করে দিয়েছে এই জন্য ইসলাম বলেছে অন্যদের উপাস্যরা মিথ্যা হলেও তাদেরকে গালি দিও না বলেছে না অন্যের বাবা মাকে গালি দিও না এটা রসুসাল্লা বলেছেন না সে যদি খারাপও হয় তবুও গালি দেওয়া যাবে না কারণ এটা অ্যাজিফ নিজের বাবা মাকে গালি দেওয়া অন্যদের উপস্বকে গালি দেওয়া অ্যাজিফ আমাদের আল্লাহকে গালি দেওয়ার ব্যবস্থা করা তাহলে কনসিকুয়েন্স হিসাব করতে হবে ক্রিপ্টোকারেন্সি বা এই জাতীয় মামলাতে ক্ষেত্রে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আমাকে দেখতে হবে এতে কি প্রমোটেড হচ্ছে কোন জিনিসকে আমি প্রমোট করছি ক্রিপ্টো ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু দেশে এটাকে বৈধ করা হয়েছে খুবই কম খুবই কম নগণ্য আর অধিকাংশ দেশে এখনও এটাকে ওপেন করা হয় নাই তাহলে ওপেন করা পর্যন্ত অপেক্ষা করেন যখন কোনো কাজকে ওপেন করা হয় না তখন এটা খুবই ঝুঁকিপূর্ণ কাজ হয়ে যায় এবং মোস্ট প্রবাবলি এটা সেরিয়ার সাথে এর লঙ্ঘন থাকে ভায়োলেশন হয় এর মধ্যে যেমন একটা বিজনেস আপনারা জানেন যেটা কি এমএলএম বিজনেস না মাল্টিলেভেল মার্কেটিং এ দেশে নিষিদ্ধ হওয়ার আগেও আমরা এটা নিয়ে অনেক কথা বলেছি এবং বলেছি আপনারা কেউ এতে সম্পৃক্ত হবেন না এটা শুভঙ্করের ফাঁকি এতে খিয়ানাত আছে এতে ফাঁকিবাজি আছে এতে অস্পষ্টতা আছে শরীরের অনেকগুলো লঙ্ঘন আছে অতএব এমএলএম বিজনেস থেকে ইনকাম হালাল হবে না যারা স্বর্ণের বিজনেস ইন্টারনেটে করেন সেটাও ভালো হবে না কারণ সেরিয়ার মৌলিক নীতিমালাগুলো লঙ্ঘন হয় এবং শেষে দেখা গিয়েছে ইউনিপেটুইও ধোকাবাজার একটা প্রতিষ্ঠান ডেস্টিনির মতো বিখ্যাত প্রতিষ্ঠান দেখা গেল সরকার এটাকে অনেকদিন নিষিদ্ধ করে রেখেছে কিন্তু সরকার তো চাল ব্যবসাকে নিষিদ্ধ করে নেয় গম ব্যবসাকে নিষিদ্ধ করে নেয় তাই না ইভেন পানি যে পানি তো আল্লাহ এমনি দিয়েছেন সে পানি ব্যবসাও তো নিষিদ্ধ করে নেয় হেলথ ওয়াটার পাওয়া যায় না বাজারে তাহলে এটা কেন নিষিদ্ধ করল বোঝা গেছে যে এর মধ্যে আসলে অনেক সমস্যা আছে আমরা যখন বলি তখন অনেকে মনে করে যে কতজনের কত মত আমি আমার সাথে যেটা খাটে সেটাই মানব এইভাবে তো হবে না যেটা আল্লাহ এবং রসুল সাল্লা সাথে খাটে সেটা মানতে হবে ব্যাস আমরা অবশ্যই বলবো না যে আমার মত অনুযায়ী আপনি গ্রহণ করেন আমার মতে গ্রহণ করেন ক্রিপ্টোকারেন্সি নিয়ে আমরা বলবো যে আমাদের সতর্ক পদক্ষেপ থাকা দরকার বাজারে যাই আসে তাই নিয়ে কাজ করা যাবে না বাজারের সব প্রোডাক্টকে বৈধ বলার কোনো সুযোগ নাই এবং সব প্রোডাক্টের প্রোডাকশানে আমরা কাজ করতে পারবো না মদের প্রোডাকশানে কাজ করতে পারবেন না টোবাকো প্রোডাকশানে আপনি কাজ করতে পারবেন না এরকম হারাম আরও যে সমস্ত জিনিসগুলো আছে যেখানে হারাম জেলেটিন মিক্স করা হয় যে সমস্ত খাদ্যদ্রব্যে সেখানে আপনি কাজ করতে পারবেন না যেখানে অ্যালকোহল মিক্স মিক্স করা হয় শরীয়তের সীমানার বাইরে গিয়ে দু একটা জায়গায় পারমিটেড আছে কিন্তু পারমিটেড মানে কি এটা জরুরি অবস্থায় ক্যাজুয়াল সিচুয়েশানে ডাক্তারি প্রেসক্রিপশনের ক্ষেত্রে কিন্তু আদারওয়াইজ আসলে এই ধরনের অ্যালকোহল এগুলো প্রডিউস করা যাবে না এগুলো বিক্রিও করা যাবে না সেলও করা যাবে না কেনাও যাবে না স্টোর করা যাবে না বেনিফিট নেওয়া যাবে না একটি হাদিস গ্রন্থে আমি পড়ছিলাম যে আল্লাহ তালা সকল জাহান জাহান্নামে প্রবেশ করানোর পর নিজের একটি পা জাহান্নামে নামে ঢুকাবেন এতে জাহান বলবে ব্যাস ব্যাস আর জান্নাতবাসীকে প্রবেশ করানোর পরে জান্নাতকে পূর্ণ করার জন্য আরেকটি কম সৃষ্টি করবেন হাদিসটা শুদ্ধ হাদিসটা শুদ্ধ জি অনিচ্ছাকৃত অথবা কাজের চাপে যদি মসজিদে জামাত ছুটে যায় তখন বাড়িতে সালাদ পড়লে কি মুনাফিক মুসলিম হিসাবে গণ্য হবে মুনাফিক তো একটা কঠিন জিনিস তাই না মুনাফিক ইসলামে দুইভাবে চিহ্নিত করা হয়েছে এক যদি প্রমাণিত হয় কোনো ব্যক্তি অন্তরে কুফুরি লালন করছেন কিন্তু বাহ্যিকভাবে তিনি ইমান প্রকাশ করছেন তাহলে এ হলো মোনাফেক খালেস এ মূলত কাফের সে সত্যিকার অর্থে ইমান পোষণ করে না কিন্তু সমাজের চাপে বা অন্যদেরকে দেখানোর জন্য ইমানকে প্রকাশ করছে আবদুল্লাহ বিন উবাই রাসুল সাল্লাহ যুগে এরকম তার অনুসারীরা এরা ছিল মোনাফেক তবে রাসুল সাল্লাহ সাল্লামকে এদেরকে প্রকাশ্য মোনাফেক হিসাবে ঘোষণা করেন নাই এটা কিন্তু খেয়াল করতে হবে সুতরাং কোনো ব্যক্তিকে প্রকাশ্যে মোনাফেক বলে গালি দেওয়া বা চিহ্নিত করা এটা আমাদের জন্য ঠিক হবে না ব্যক্তি নিজে জানতে পারবে সে মোনাফেক কিনা সে নিজে জানতে পারবে অনেক কাফের সে নিজে জানতে পারবে সে কাফের নাকি মোমেন কিন্তু আরেকজনকে মুনাফেক বলা আরেকজনকে কাফের বলা এটার জন্য হুজত কায়েমের প্রয়োজন আছে বুঝতে পেরেছেন দলিল ছাড়া করা যাবে না দলিল দলিল ছাড়া কাউকে খালেস মুনাফেক বলা যাবে না তবে কারো মধ্যে যদি নেফাকের আমল দেখেন প্রমাণিত এরকম প্রচুর আছে তাহলে এটা হলো নেফাকে আমালি যদি কারো ইমান ঠিক থাকে এবং সে মূলত আল্লাহর প্রতি ইমান রাখে ইবাদতও পরিপালন করে তারপর মিথ্যা কথা বলে অথবা ঝগড়া করার সময় একদম কঠিন ঝগড়া করে অথবা ওয়াদা খেলাপ করে তাহলে আমাদের ওলামাইকেরাম একমত যে তাকে কাফের বলা যাবে না এটা তার কিছু কিছু বৈশিষ্ট্যে সে নেফাকের বৈশিষ্ট্য সে হয়তো মানে বাস্তবায়ন করছে কিন্তু এই কারণে তাকে খালেস মুনাফেক বলা যাবে না আর চারটা বৈশিষ্ট্য একসাথে থাকলে রাসুলসাল্লাহাম তাকে খালেস মুনাফিক বলেছেন বাট স্টিল সেই মুনাফেক যদি প্রমাণিত হয় যে না তার ইমান এবং ইবাদত ঠিক আছে তাহলেও তাকে সেটা বলা যাবে না তাহলে কি হাদিসের সাথে আমরা কন্ট্রাডিক্ট করলাম না আসলে এই চারটা জায় জায়গায় যাদের বরবাদ হয়ে যায় তাদের ইমানের জায়গাটাও বরবাদ হয়ে যায় সাল্লাহ সাল্লাম ওই যে মানে তার শেষ পরিণতি হিসাব করে এই কথাটা বলেছেন তার সাথে আমরা দিমত করছি না অবশ্যই না রাসুলসাল্লামের সাথে দিমত করার কোনো সুযোগ নাই কোনো সুযোগ নাই কিন্তু যেটা দেখা যায় সেটা হচ্ছে মানুষের ইমান আমল যদি ঠিক থাকে মোটামুটি তারপরেও নেফাকের কিছু কিছু আমল আমাদের দ্বারা বাস্তবায়িত হয়ে যায় তখন ইমিডিয়েটলি তবা করা প্রয়োজন আর তখন এই নেফাকের আমলটা আমাদের জন্য কবিরা গুণা হিসাবে গণ্য হবে কোরআন তেলাওয়াতের শেষে বা কোনো ইসলামী সভা শেষে বলা হয় এই আলোচনার দ্বারা যেটুকু সব হয়েছে সর্বপ্রথম তার রাসুলের রাউজায় পৌঁছে দাও এই ধরনের কথা বলা যাবে কি না এটা কোনো সহি পন্থা নয় সাল্লাহ সাল্লাহামের উপর সালাত সালাত এবং দুরুদ পেশ করা সালাম সালাম এবং সালাত পেশ করা এটাই তিনিও আমাদেরকে বলেছেন আল্লাহ সেটা করেছেন সাল্ল আলহি ওয়াসাল্লিমো তাসলিমা ইসালে তাওয়াব যেটা যা আল্লাহ আমার সমস্ত সব রাসুলকে দিয়ে দাও এটা রাসুল সাল্লাহ সাল্লাম কখনও আমাদেরকে শেখান নাই উম্মাদকে শেখার নাই অত এই পদ্ধতিটা হচ্ছে একটা নতুন উদ্ভাবিত পদ্ধতি এটা মানুষ নিজের বাবাকে পৌঁছায় নিজের স্বভাবগুলো মাকে পৌঁছায় পীর মুর্শিদকে পৌঁছায় এটা তাদের একটা আবেগ এটা না। এটা ইসলামের কোনো নির্দেশনা না বরং ইসলাম এটাকে একটা ইনোভেটিভ পদ্ধতি হিসাবে গণ্য করে যেটাকে ইসলামী পরিভাষায় বলা হয় কি বেদাত আপনি দোয়া করবেন কোরআন শরীফের মতো এমন একটা গ্রন্থ তেলাওয়াত করে শেষ করলেন তখন আপনি যার জন্য ইচ্ছা দোয়া করবেন যে কোনো ভালো আমলের পরে দোয়া কবুল হওয়াটা খুবই মানে একটা উপযোগী সময় হয়ে দাঁড়ায় আপনি আমার কাছে যদি কিছু হাদিয়া দেন দেওয়া লাগবে না এমনি বলতেছি তারপরে বলেন যে আপনার কলমটা কি আমাকে হাদিয়া দেওয়া যায় কি না তা আমি তো দিয়ে দিব আমি বললাম যে আপনি আমাকে কলমের যেহেতু বড়ো হাদিয়া দিয়েছে তাহলে এই কলম তো আমি আপনাকে হাদিয়া দিতেই পারি তাই না তার মানে বোঝানোর উদ্দেশ্য আপনি আল্লাহর উদ্দেশ্যে যখন কোনো আমল করবেন সে আমলে আল্লাহ খুশি হবেন না আপনার প্রতি আল্লাহ যখন খুশি থাকেন তখন আপনার দোয়া কবুল হবে না তখন আপনি প্রিয় মানুষদের জন্য দোয়া করবেন রাসুল সাল্লাহ সাল্লাম এই জন্যে যখন তার আমলটা আল্লাহর কাছে পেশ করা হতো এবং আমাদের আমলও আমরা জানি সোমবার বৃহস্পতিবার তারপরে শাবান মাসে পেশ করা হয় এই জন্য শাবান মাসে তিনি অনেক বেশি সিয়াম রাখতেন যেন সিয়াম তিনি পালনরত অবস্থায় তার আমলটা আল্লাহর কাছে পেশ হয় তাহলে তার জন্য এটা একটা প্লাস পয়েন্ট আবার বৃহস্পতিবার সোমবারে সাপ্তাহিক আমল পেশ হয় এই জন্য তিনি রোজা রাখতেন সফর অবস্থায় বাসে ট্রেনে বা বিমানে সালাতের ওয়াক্ত হয়ে গেলে কেবলা অস্পষ্ট হলে করণীয় কি কাজা করা নাকি তখন আদায় করতে হবে কেবলা নিয়ে আপনাকে আপনি মুস্তাহিদ হয়ে যাবেন তবে ভাববেন না আমি তো নামাজ যে কেবলা না জানার কারণে মুস্তাহিদ হয়ে গেছি এখন সব জায়গায় যদি ইস্তাদ শুরু করেন এ আরেক মুশকিল আজকাল অনেক ছেলেবেলেরা দেখছি এরকম কিছু একটা পড়ে কিছু জ্ঞান অর্জন করে এরপরে ভাবে যে আমি তো এক জায়গায় যখন মুসতাহিদ হয়েছি তো সব জায়গায় মুস্তাহিদ হচ্ছেন না তখন বড় বড় স্কলারদেরও ভুল ধরে সেখানে বলে যে উনি ঠিক করেন নাই উনি সালাফি আকিদা থেকে বের হয়ে গেছেন উনি অমুক আকিদা থেকে বের হয়ে গেছেন উনি ইসলাম থেকে বের হয়ে গেছেন কি ডেঞ্জারাস অবস্থা যাই হোক ইস্তেহাত করবেন লিমিটেড ইস্তেহাত ঠিক যে জায়গায় আপনাকে অথরিটি দেওয়া হয়েছে ইউ আর অনলি অথরাইজড অ্যাট দিস প্লেস সেখানেই আপনি ইস্তেহাত করেন এর বাইরে না কেবলা জানেন না তাহলে কেবলা কোনটা এখন কোন দিকে হতে পারে আপনার তো আসলে অনেক ইন্সট্রুমেন্ট থাকতে পারে আপনার কাছে কম্পাসও থাকতে পারে এখন ডিজিটাল কম্পাস তো একদম অঙ্ক দিয়ে বুঝায় দেয় তাই না খুব কঠিন কিছু না যদি কিছুই না পাওয়া গেল তখন আল্লাহ তো ব্রেনটা তো দিয়েছেন এদিক ওদিক তাকালেও বুঝতে পারবেন শুধু মেঘলা বা অন্ধকার থাকলে বুঝতে পারবেন না জি আর কতক্ষণ আচ্ছা হিন্দুদের দেয়া নিরামিষ খাবার খাওয়া যাবে কি না হ্যাঁ যাবে যদি সেটা ভেগ না হয়ে থাকে সেটা পূজার অর্ঘ যদি না হয় মানুষ মানুষের খাদ্য যে কোনো মানুষ হিন্দু একজন মানুষ খ্রিস্টানও একজন মানুষ ইহুদিও একজন মানুষ যখন তাদের বিশেষ ধর্মীয় কোনো উপলক্ষে সেটা তৈরি করা না হয় অথবা পূজার অর্ঘ হিসেবে ব্যবহৃত না হয় তখন এটা তো আল্লাহর দেয়া খাদ্যই আসলে সে হিন্দু তৈরি করুক বা আল্লাহর কোনো বান্দা তৈরি করুক বা মুসলিম তৈরি করুক আর খাবারটা বেসিকলি কি হালাল অতএব শুধু হিন্দুর হাত ঘুরে আসার কারণে এটা হারাম হবে না হিন্দু থেকে চাল কি যায় হিন্দু থেকে তরকারি হ্যাঁ হিন্দু যদি নদী থেকে পানি এনে দেয় গ্লাসে করে খাওয়া যাবে নদীটা কার হিন্দুর না আল্লাহর আল্লাহর বলেছি তো মূল ব্যাপার হচ্ছে খাবারে যদি কোনো হারাম ইনগ্রেডিয়েন্টস না থাকে এবং হারাম হওয়ার কোনো সম্ভাবনা না থাকে এ দুই অবস্থায় যে কোনো ধর্মের লোকদের খেতে পারবেন বুঝছেন তো হারাম ইনগ্রেডিয়েন্টস থাকতে পারে হিন্দু তার হয়তো কোনো একটা জিনিস দিয়ে দিল না যাসাত খাওয়া যাবে না অথবা যারা যেমন খ্রিস্টানরা ইয়ে খায় শুকরের গোষ্ঠ খায় সেখান থেকে কিছু একটা চর্বি দিয়ে দিল খাওয়া যাবে খাওয়া যাবে না তারপরে যারা ধরেন মুসলিম বাট মদ পছন্দ করে মদ কিছু ঢুকিয়ে দিল আমরা আমরা খাল ব্যবহার করি না খাল ওরা কী করলো ওয়াইন দিয়ে দিল জুসের মধ্যে ওয়াইন দিয়ে দিল অথবা একটা কিছু একটা সুরবা তৈরি করলো সেখানে ওয়াইন দিয়ে দিল খাওয়া যাবে খাওয়া যাবে না এরকম আর কি কিতাবুল্লায় বর্ণিত মোতলাক হানাফিগন বলেন কিতাবুল্লায় বর্ণিত মতলাক খাসের অন্তর্ভুক্ত তাই খবর ওয়াহেদ দ্বারা এর উপর অতিরিক্ত শর্তারোপ করা যাবে না ফকসিলু উজু হাকুম এখানে শুধু মুগ্ধৌত করতে বলা হয়েছে তাই খবর ওয়াহের দ্বারা নিয়ত তার তীবী মোয়ালাত তসমিয়া ইত্যাদি শর্ত করা যাবে না সুতরাং মুগ্ধোয়া ফরজ এবং বাকিগুলো সুন্নত বলা হবে কি আমাদের ওলামে কেরাম রাহে মাহমুল্লাহ আল্লাহ তাদের সকলের প্রতি রহম করুন তারা তাদের ইস্তেহাদ অনুযায়ী কথা বলেছেন বক্তব্য দিয়েছেন তারা কেউ কিন্তু কোরআন নিয়ে হাদিস নিয়ে টুইস্ট করেননি বুঝতে পেরেছেন অতএব যে যেভাবে বুঝেছেন সেভাবে তার উপস্থাপন করেছেন ওম্মাকে শেখানোর জন্য চেষ্টা করেছেন পরে আমরা এসে কি বললাম আমার স্কলার মনের জন্য আমার পকেটে রাখি স্কলারকে আমার স্কলার এটা বলেছেন আপনি বলেন না আমার স্কলার আরেকটা বলেছেন এখন আপনার স্কলার উনি হলে কবে বলেন আপনি তাকে পকেটে ঢুকাচ্ছেন কেন আপনি তাকে অন করছেন কেন এরা সবার স্কলার এরা সবার স্কলার ইনারা যখন বিভিন্ন রকম মতামত পেশ করেন তখন এর মধ্যে সঠিক বিবেচনা করার যদি সুযোগ আপনার থাকে যেটা শ্রেষ্ঠ কোরআন সন্ন্যার সবচেয়ে বেশি মোয়াফিক সেটা আপনি নেবেন আর যদি আপনি বলেন আমি লেম্যান আমি সাধারণ মানুষ আমি তো কিছুই যাই না তাহলে আপনি জীবিত প্রাজ্ঞবিজ্ঞ আলেম মুফতির ফাতোয়া নেবেন এটা হাসিয়াতে এবনা আবেদিনের মধ্যে এবনা আবিদিন বলেছেন প্রখ্যাত হানাফি ইমাম এবং আলেম তিনি বলেছেন জীবিত ব্যক্তিরা জীবিত মুফতিকেই অনুসরণ করবে। মৃত কাউকে অনুসরণ করার কোনো সুযোগ নাই কারণ মৃতের কবরের কাছে গিয়ে যদি বলেন ইমাম সাহাব একটু বলেন না কি কর্ম উনি কোনো দিন জবাব দেবে কেমন পর্যন্ত আসলে আপনাকে যেতে হবে কিন্তু জীবিত ইমাম সাহেবের কাছে এখন জীবিত ইমাম সাহেব যদি আপনারা ভুল বুঝান আপনি মনে করবেন এটা ইমাম আজম আবু হানিফ রহেমহল্লা বলছেন তাই না আসলে তো আমরা বড় কোনো ইমামকে সরাসরি অনুসরণ করার শক্তি রাখি রাখি না আমাদেরকে যেটা বোঝানো হয় সেটাই আর এটাই হচ্ছে বিধান জীবিতদের কাছ থেকে এলেম নিতে হবে আর মৃতরা যা লিখে গেছেন সে এলেমটা আমাদের কাছে আছে লিপিবদ্ধ আছে আমরা সে এলেম থেকে উপকৃত হব সে এলেম পড়বো জানব, বুঝবো সেখান থেকে যেটা শুদ্ধ সেটা গ্রহণ করব। আর যদি কোনো ভুল প্রমাণিত হয় তাদের কোনো তত্ত্ব অথবা তথ্য কোনো বেস্ট নলেজের আলোকে যেটা অন্যদের কাছ থেকে আমরা জেনেছি তাহলে এই ব্যক্তির প্রতি সম্মান নষ্ট না করে তার সেই ভুলটা গ্রহণ করা যাবে না ব্যাস এটাই হচ্ছে বিধান এখন মাঝহাবি এখতলাপগুলো নিয়ে আমাদের খুব বদার করার কোনো কারণ নাই তবে অবশ্যই সত্য সন্ধানই যিনি তিনি জ্ঞানের কাছে আসবেন দেখবেন তিনি জ্ঞানটাকে শেয়ার করবেন অর্জন করবেন কম্পেয়ার করবেন এবং তারপরে দেখবেন যে কোনটা সঠিক এ কাজটা স্বয়ং ইমাম আবু হানিফা রাহেমাহুল্লাহ তার ছাত্রদেরকে দিয়ে করিয়েছিলেন তিনি ছাত্র এমন সব ছাত্র গঠন করেছেন যারা মুস্তাহিদ ছিলেন এবং এমন সব ছাত্রকে সাহস দিয়েছিলেন যে বাবারা আমি ভুল করলে তোমরা কিন্তু আমার সাথে একমত হবা না এবং তিনি বলেছিলেন ইহাদু ফাহুয়া মাধাবি হাদিস শুদ্ধ হলে এই আবু হানিফার কথা আর গ্রহণযোগ্য হবে না গ্রহণ হবে কার হাদিস এবং সেই কারণে আমরা দেখি তার সরাসরি ছাত্র ইমাম আবু ইউসুফ ইমাম মোহাম্মদ অনেকগুলো মাসালা ওনার সাথে এখতালাফ করেছেন জমহুরের সাথে চলে এসছেন এর মধ্যে একটা মাসালা হচ্ছে বেতরের নামাজ সন্নতে মোয়াকাদা কার মতে ইমাম আবু ইউসুফ এবং মহম্মদ রহমাহুল্লার মতে জমুরুল্লামা ইকরাম তাই বলেছেন আর আবু হানিফা রহমাহুল্লাহ কি বলেছেন ওয়াজিব আসরের আসর রক্তের ক্ষেত্রে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ বলছেন দুই গুণ সায়া আসলি দুই গুণ হলে আসরের রক্ত শুরু হবে তারাক পর্যন্ত জোহর রক্ত আর ইমাম আবু ইউসুফ এবং মাহমদ রাহমাহুল্লাহ বলেছেন যে না সায়া আসলি অতিরিক্ত আরও এক গুণ হলে জোহর রক্ত শেষ আসল রক্ত শুরু তো এই যে এখতলাফটা এখানে দেখছি ইমাম ইউসুফ এবং মাহমদ সরাসরি আবু হানিফারহম্লার ছাত্র তারপরেও তারা সাথে মত ব্যক্ত করেছেন আবু হানি ফারহম্লা কি তাদেরকে গালমন্দ করেছিলেন যাই বেটা থাকোস আমার সাথে আর দেখি মত আরেকটা দেশ হুম না গালমন্দ করেননি বরং ইতিহাস থেকে প্রমাণিত স্বয়ং ইমাম তার ছাত্রদের অনেক মতে রুজু করেছেন বলছেন না ঠিক আছে বাবা তোমার মতটা শুদ্ধ আমি তোমার মতে রুজু করলাম আমাদের ইমামদের কোনো আসলে মানহাজগত ত্রুটি ছিল না নীতিগত দিক থেকে তারা সঠিক ছিলেন কিন্তু তথ্য অভিমত দেওয়ার ক্ষেত্রে কখনো কখনো ভুল হয়ে যেতেই পারে আমরা মানুষ আমাদের ভুল হওয়াটা খুবই স্বাভাবিক কিন্তু ভুল প্রমাণিত হওয়ার পরে সেই ভুলকে আর গ্রহণ করা যাবে না যিনি আমার নিতান্ত শুভাকাঙ্ক্ষী আপনাদের মধ্যে আমি তাকে অনুরোধ করব। আমার কোনো ভুল যদি দলিলের ভিত্তিতে প্রমাণিত হয় সেটা গ্রহণ করবেন না আর আমার সে ভুল হওয়ার কারণে আমাকে অসম্মান করবেন আমি আশা করি সেটা করবেন না কারণ আমি তো মানুষ আমার ভুল হতে পারে আমরা সবাই সর্বন্তকরণের চেষ্টা করছি হকটাকে আপনাদের সামনে তুলে ধরতে যতটুকু জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনা আল্লাহ দিয়েছেন সবটাকে ব্যবহার করে সঠিকটা সবার সামনে আমরা তুলে ধরতে চাচ্ছি এই প্রক্রিয়ার মধ্যেও ভুল হয়ে যেতে পারে পারে না টাইটনিক কি ডুবে যায়নি হুম মার্সিডিসের কি অ্যাক্সিডেন্ট হবে হয় না কখনো একটা আধুনিক বিমান কি কখনো ক্র্যাশ হয় না হবে না এই গ্যারেন্টিকে দেবে তাহলে একজন মানুষেরও তো ক্র্যাশ হতে পারে তার মতামত ক্র্যাশ হতে পারে সেই জায়গায় আমরা কারেক্ট করে নেব এটা হচ্ছে পথ তাহলে আমাদের গোড়ামের কোনো প্রশ্ন আসে না যাই হোক এটা একটা ওসুলে ফেখার মশালা তো আমি সে মাসালা নিয়ে এখানে আলোচনা করলাম না বাট আমি শেয়ার করলাম আপনাদের সাথে আসলে ইমামদের প্রতি আমাদের শ্রদ্ধা থাকা উচিত সব ইমামের প্রতি আলেমদের প্রতিও আমাদের শ্রদ্ধা থাকা উচিত তাদের ব্যাপারে যখন কোনো কমেন্ট করবো শ্রদ্ধার সাথে করবো আজে বাজে কথা বলবো না কিন্তু তাদের ভুলগুলোর সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না কোনো আলেম কোনো ইমাম কোনো ব্যক্তি ভুল করার কারণে তাকে গালমন্দ করা যাবে না আর যদি স্টিল কোনো জীবিত ব্যক্তি থাকেন আমাদের মধ্যে তাহলে আমরা তাকে নাসিহা করব এবং সেই নাসিহা যেন এমন না হয় যে মানুষের সামনে আমি তাকে ফাত্রা করে দিচ্ছি এই নাসিহাটা ভয়ঙ্কর নাসিহা এটা ধ্বংসাত্মক নাসিহা এটা অ্যালাউড না নাসিহা করতে হবে যাতে তার সম্মান নষ্ট না হয় আচ্ছা তাই বলে কি প্রকাশ্যে আমরা কারোর সাথে দ্বিমত করতে পারব না হ্যাঁ পারবেন কিন্তু দ্বিমত করার সময় মনে রাখবেন আপনার মতটাই শুদ্ধ আর সব মত অশুদ্ধ এভাবে বলা যাবে না যে কোনো ভুলের ক্ষেত্রে আমি দেখেছি আমি পড়ে দেখেছি ইদানিং আরও দেখছি নতুন নতুন গবেষণাও আসছে আমাদের ওলামাইকেরামের মধ্যে সেই মানে তা বা তার পরবর্তী যুগ থেকেই ভুল কারো কারো ক্ষেত্রে কোন কোনো পয়েন্টে এটা হয়েছে কিন্তু উম্মার সবাই মিলে ভুল করেছে এটা হয়নি বুঝতে অতএব এই বিষয়গুলো আসলে আমরা জানার চেষ্টা করব। আমার মনে হয় এটা কি শেষ প্রশ্ন ছবি আঁকা এবং ক্যামেরায় ছবি তোলার মধ্যে পার্থক্যটা কি ছবি আঁকা আপনার কাজ ক্যামেরার ছবি তোলা আপনার কাজ না বুঝতে পেরেছেন ছবি আঁকা হচ্ছে আপনার কাজ আপনি হাতে তুলি দিয়ে ছবি আঁকছেন আর ক্যামেরাটা আসলে আপনি যদি চোখ বন্ধ করে একটা টিপ দেন চোখ বন্ধ করে কি ছবি তোলা যাবে তুলি ছাড়া পানি ছাড়া তেল চিত্রের মধ্যে মানে ওই পেইন্ট ছাড়া পারবেন কিছু করতে পারবেন না কিন্তু ক্যামেরার মধ্যেই যে আপনারা আছেন আমাকে যদি বলা হয় এখানে একটা টিপ দেন তো আমি চোখ বন্ধ করে টিপ দিলাম ঠিকই সবার ছবি একদম এক্স্যাক্টলি যা আছে তা উঠে যাবে এই জন্য ওলামাই বলেছেন যে ডিজিটাল ইমেজ এটাকে সেভ করা এটাকে আপনি সেভ করতে পারেন তৈরি করতে পারেন না সফটওয়্যার এতটাই ডেভেলপড হয়েছে যে এই দৃশ্যটাকে তারা সেভ করে নেয় এই সেভ করা স্টিল ছবিটা তখন আপনি প্রিন্টও দিতে পারেন এখন এই যে সেভ করা এইটা আসলে তাসবির নয় যে তাসবিরের জন্য আল্লাহ সুমান তাল্লাহ আমাদেরকে জিজ্ঞেস করবেন এখন আপনি যদি বলেন তাইলে তো সব ছবি তুলব হ্যাঁ না ইসলামের কিছু বিধান আছে আপনি কোন কোন ক্ষেত্রে ছবি তুলতে পারবেন কোনটা তুলতে পারবেন না আর এই যে ভিডিও এটাও কিন্তু চলমান ছবি আপনি এটা থেকেও কিন্তু একটু থামিয়ে কিছু ছবি স্টিল ছবি নিতে পারেন অনেকগুলো স্টিল ছবির সমষ্টি হচ্ছে এই চলমান ছবি বা ভিডিও তো যাই হোক মানে এগুলো যেহেতু একটা সফটওয়্যারের মাধ্যমে আগে মেশিনের মাধ্যমে হতো স্টিল ক্যামেরা বা ভিডিও ক্যামেরা আর এখন হচ্ছে এটা সফটওয়্যারের মাধ্যমে সফটওয়্যার যেমন আমার কণ্ঠটা পর্যন্ত নিয়ে নিচ্ছে সফটওয়্যার একটা সময় ওই যে রেকর্ড হতো তাই না এখন সফটওয়্যারই কিন্তু এই যে হোয়াটসঅ্যাপে আপনি কল করেন তাই না আবার রেকর্ডও করেন সবই সফটওয়্যার এখন রেকর্ড করতে পারছে অতএব জিনিসগুলোকে আমাদের একটু উপলব্ধি করতে হবে হাদিসে ঠিক কোন দৃষ্টিকোণ থেকে কোন জিনিসটাকে নিষেধ করা হয়েছে সেটা আমাদের বুঝতে হবে আপনি যদি তৈল চিত্র স্কাল্পচার তৈরি করেন পাথরে কোনো চিত্র খোদাই করেন মাটিতে কোনো চিত্র বা পাহাড়ের গায়ে কোনো চিত্র খোদাই করেন অথবা কাগজে কিংবা পাতায় চিত্র তৈরি করে চিত্রকর হিসাবে আপনার নিজের কারিশ্মা সেখানে ফুটিয়ে তোলেন সেটা শরীয়তে নিষিদ্ধ যদি কোনো জীবের ছবি সেটা হয় কিন্তু সেটা যদি হয় কোনো নদীর ছবি তাহলে কি সমস্যা সেটা যদি কোনো বিল্ডিংয়ের ছবি তাহলে তো কোনো বাড়িই বানাতে পারবে না আর্কিটেক্টটা কোনো কাজই করতে পারবে না তাই না এই জন্য জিনিসগুলোকে একটু গভীরভাবে ইয়ে করা আচ্ছা একজন বোনের প্রশ্ন স্বামী সালাত আদায় করে না পাশাপাশি ইসলামের জ্ঞান অর্জন করে না সেক্ষেত্রে স্ত্রী করণীয় কি কঠিন প্রশ্ন কঠিন প্রশ্ন আমি প্রাথমিক করণীয়টা বলে শেষ করে দেব করণীয় বলাটা আর জন্য কিছু সময় দেই তাই না প্রাথমিক করণীয় হচ্ছে আপনি তাকে সালাত পড়ার জন্য আসলে প্রবলভাবে পারিবারিকভাবে তাকে যেভাবে হোক চাপ সৃষ্টি করতে হবে কারণ সালাদ তরক করাটা কুফুরি এটা কে বলেছেন কে বলেছেন সাল্লাম এবং বলেছেন মুসলিম এবং অমুসলিমের মধ্যে পার্থক্য হচ্ছে এই জায়গায় কোনো স্ত্রী তার স্বামীকে কম্প্রোমাইজ করতে আসলে পারে না সে সংসারকে কম্প্রোমাইজ করতে পারে এখন থেকে নো ফ্যামিলি লাইফ তাই না বিচ্ছিন্ন কি বলে একসাথে থাকাটাকে সে কম্প্রোমাইজ করতে পারে কিন্তু স্বামী তার স্ত্রীর সালাত না পড়াকে কম্প্রোমাইজ করে ইসলাম অ্যালাউড না স্ত্রী তার স্বামীকে সালাদ তরক করার তরক করার ব্যাপারে কম্প্রোমাইজ করা ইসলামে অ্যালাউড না তাহলে আপনার প্রাথমিক করণীয় হচ্ছে আপনি তাকে এটা বুঝাবেন যদি তিনি মোমেন হন তাহলে তার প্রিয়তমা স্ত্রীর এ পরামর্শ তিনি নেবেন আর যদি তিনি মোমেন না হন তাহলে কিন্তু এটা নেবেন না ব্যাস তাই না আর কিছু বলার দরকার আছে بارك الله فيك وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت استغفرك